আসসালামু আলাইকুম, আমি সজীব। আজকে আমরা শিখবো কীভাবে ছোট মেশিন চালাতে হয়। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন। তো মেশিন অন করার পর সাধারণত এমন আসবে। তো আমাদের এখন কপি করার জন্য উপরের ঢাকনাটি তুলতে হবে। ডাকনাটি তোলার পর বাম সাইডে মিলে আমাদের উপরে মেন কপিটি বসাইতে হবে। বসে আবার ডাকনাটা আমরা লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে আমার শুধু স্টার্ট বাটন চাপ দিলে কপি হবে। এখন আমার কপি হচ্ছে। কপি অলরেডি হয়ে গেছে। আমি উপরের কপির সাথে আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের এক সাইড ফটোকপি। তারপরে আবার আমরা এপিটোপিট ফটোকপি করব। তার জন্য অরিজিনাল মোড লেখাই বাটনটিতে ক্লিক করতে হবে, তারপরে ডুপ্লেক্স আসতে হবে, তারপর আবার ডাইনসাইডের বাটন চাপ দিয়ে বুক আসবে, বুকেতে ওকে। এখন আমাদের এপিটোপিটের জন্য রেডি। তারপরে স্টার্ট বাটন স্ক্যান হচ্ছে। আমাদের প্রথম সেট স্ক্যান হয়ে গেছে। তারপরে উপরের পেজটা ঘুরে স্ক্যান করতে হবে। আমরা উপরের পেজটি ঘুরে স্ক্যান করব। একই বরাবর রেখে পেজটি শুধু ঘুরে দিব। ঘুরে আবার স্টার্ট বাটন। তারপরে এখন ফিনিশ দিব। ফিনিশে এসে ওকে। এখন আমাদের এপিটোপিট কপি বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কপিটি এপিটোপিট কপি বের হয়ে গেল। আমরা উপরের সাথে আপনাকে মিলিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দুই সাইডই কপি হয়ে গেছে। এখন আমরা বাইপাস থেকে কপি করব। ড্রয়ার থেকে একটা কাগজ বের করে নেই। একটা কাগজ বের করে কাগজটা আমরা বাইপাসে দিয়ে কপি করব। ডাইন সাইটের যে ফাঁকটা দেখতে পাচ্ছেন হাতের চিহ্ন দেওয়া, এই ফাঁকে আঙ্গুল দিয়ে বাইরের দিকে টান দিলে এটা খুলে চলে আসবে। টান দিলাম, খুলে চলে আসলো। এবার আমরা কাগজটি বসাবো। কাগজ বসালাম, লকটা চাপ দিয়ে ধরে কাগজটাকে চাপায় দিলাম। চাপায় দিয়ে আবার এই লকটা নিচের দিকে থাকে, এটা উপরের দিকে তুলে দিব। তুলে দেওয়ার পর ডিসপ্লেতে লেখা আসবে বাইপাস পেপার সাইজ। পেপারের সাইজটা A4 আর দিয়ে ওকে দিব। আবার ওকে। কপিটি বের হয়ে চলে আসছে। উপরের কপির সাথে মিলে দেখাচ্ছে আপনাদেরকে। এ হচ্ছে কপি। এবার আমরা দেখব আইডি কার্ড কপি কিভাবে করতে হয়। প্যানেল পর আইডি কার্ড লেখা বাটনটিতে একটি চাপ দিলে লেখা আসবে সেট ফ্রন্ট অফ আইডি কার্ড, প্রেস স্টার্ট। মানে আমাদেরকে আইডি কার্ডের প্রথম সেটটা বসাইতে বলবো। আমরা এখন আমাদের আইডি কার্ডের প্রথম সেটটি বসালাম। দেখেন আমি কোথায় বসাচ্ছি, আপনারাও ঠিক একই জায়গায় বসাবেন। একই জায়গায় বসানোর পর আমরা ডাকনাটা নামায় দিব। নামায়ে স্টার্ট বাটন চাপ দিলে আমাদের প্রথম সেটটা স্ক্যান হবে আইডি কার্ডের। আইডি কার্ড স্ক্যান হয়ে গেছে প্রথম সেট। আমাদেরকে ব্যাক সেট চাইছে। এবার আমরা একই জায়গায় রেখে
আইডি কার্ডটা ঘুরে উপরের দিকে বসায় দিব আর একটু। উপরে বসানোর পরে আবার ঢাকনাটি নামায় দিলাম, নামায় দেওয়ার পর আবার স্টার্ট বাটন। এখন কিন্তু আমাদের আইডি কার্ড কপিটি একসাথে বের হয়ে গেছে, প্রথম সাইড ব্যাক সাইড। আপনারা আশা করি ঠিক একইভাবে কপিটি করতে পারবেন। কাজ শেষ হওয়ার পর আমাদের প্যানেল বোর্ডে ফাংশন ক্লিয়ার নামে হলুদ যে বাটনটি দেখতে পাচ্ছেন, এটি প্রেস করে দিলে আমাদের ফাংশনগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। মেশিনটি অন করার পর যে অবস্থায় ছিল ঠিক একই অবস্থায় চলে আসবে আবার। তারপর আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি আপনারা হোলসেল প্রাইজে মেশিন নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।